সারা দেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এই কর্মসূচি চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রায় 2 কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন উপলক্ষে সারা দেশে 6 থেকে 11 মাস বয়সী প্রায় 23 লাখ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং 1 থেকে 5 বছরের কম বয়সী প্রায় 1 কোটি 87 লাখ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সারা দেশে প্রায় 1,20,000 কেন্দ্রে এই জাতীয় ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনের আরো খবর জানবো। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিবুল হাসান রুবেল, জানাবেন কেমন দেখছেন ক্যাম্পেইন পরিস্থিতি? সারা দেশের ময়মনসিংহ ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের যে খাওয়ানো শুরু হয়েছে, ময়মনসিংহ জেলা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন দুই জায়গায় মিলিয়ে কিন্তু 3,900টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চালু রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু দুইজন টিকাদান সহকারী যারা রয়েছে তারা কিন্তু টিকাদান ক্যাম্পেইন তারা টিকা খাওয়াচ্ছে। আমি যদি আপনাকে দেখাই যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রটিতে আমি দেখছি প্রচুর শিশুদেরকে নিয়ে তারা টিকাদান কর্মসূচিতে তারা এসেছে। কিন্তু তথ্য যদি আপনাকে জানাই, ময়মনসিংহ জেলায় 6 থেকে 11 মাস বয়সী 86,125 জনকে টিকা খাওয়ানো হচ্ছে এবং 12 থেকে 49 মাস বয়সী প্রায় 7,40,000 শিশুকে এই টিকা খাওয়ানো হচ্ছে, এ প্লাস ক্যাম্পেইন এ প্লাস যে ক্যাপসুলটা খাওয়ানো হচ্ছে। আর তথ্য আপনাকে জানাই যে ময়মনসিংহ জেলায় মোট টিকা কেন্দ্র রয়েছে 3,656টি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে এই কেন্দ্র রয়েছে 301টি। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে 301টি কেন্দ্রেই যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন তারা শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু তাদের শিশুদেরকে নিয়ে প্রতিটি কেন্দ্রে তারা আসছে। এই কেন্দ্রটি চলবে বিকাল 3টা পর্যন্ত আর এই ক্যাম্পেইন শুরু হবে, আজ থেকে শুরু হয়ে 14 তারিখ পর্যন্ত চলবে। আমাদের যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এটা 14 তারিখ পর্যন্ত চলবে। আর ময়মনসিংহের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে 301টি টিকাদান কেন্দ্রে যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে তাদের পক্ষ থেকে তাদের সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে। আমি সকালে দেখেছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে টিকাদান কেন্দ্রটি রয়েছে, এই টিকাদান কেন্দ্রে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে মেয়র উনি কিন্তু এই কর্মসূচির উদ্বোধন করেছেন। তাছাড়াও ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম তিনি কিন্তু সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করে। তো এই ছিল ময়মনসিংহ থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সর্বশেষ খবর।